ধীরাই পৌর মেয়রের বক্তব্যকে পরিবর্তন করে অপপ্রচার। সুনামগঞ্জ জেলার ধীরাই উপজেলার পৌর মেয়র মোশাররফ হোসেনের বক্তব্যকে পরিবর্তন করে অপপ্রচার চালিয়েছে বিএনপি। তার মূল বক্তব্য ছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, তাই এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে এবং দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ভোট কেন্দ্রে বিএনপি জামাত যদি কোনো ধরনের নাশকতা সৃষ্টি করে তাহলে সম্মিলিতভাবে এর জবাব দেওয়া হবে। কিন্তু তার এ বক্তব্যে অন্যের কণ্ঠ বসিয়ে বিকৃতি করে বিএনপির একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।